হ্যালো মাই ডিয়ার ডোয়া শিশু স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পরে আবারও ফিরলাম তোমাদের ভিডিও ক্লাস নিয়ে। চলো দেখে নেই আমাদের এই সপ্তাহে ক্লাসে ইংরেজি কি কি আমরা পড়িয়েছি বা শিখেছি। চলো দেখে নিচ্ছি। প্রথমে আমি বলে দিই আমরা কি শিখেছি। তার আগে আমরা গত সেশনে কিছু লাইন মুখস্থ করেছিলাম, সেই লাইনগুলো কি এখনো তোমাদের মনে আছে? চলো আমরা একটু দেখে নেই সেই লাইনগুলো কি ছিল। প্রথমে এটা বাঁকা করে যে লাইনটা এসেছে এটাকে কি বলে? কি লাইন? রাইট, ডায়াগোনাল লাইন, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন। তারপরে এখানে বাঁকা করে যে লাইনটা গিয়েছে এটাকে বলে কার্ভড, এটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচে সোজা, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে সার্কেল বা রাউন্ড। আরেকবার বলছি, ডায়াগোনাল, কার্ভড, ভার্টিক্যাল, স্ট্রেট অ্যান্ড রাউন্ড অর সার্কেল, রাউন্ড বা সার্কেল। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা করব স্মল লেটার এ, বি, সি, এই তিনটা লেটার আমরা এই সপ্তাহে কমপ্লিট করেছি। এটা আমরা দুই ভাবে লিখতে পারি, বিটা আমরা একটা স্টাইলে লিখেছি এবং সিটা একটা স্টাইলে লিখেছি। আমি তোমাদের দেখিয়ে দিই আমরা কিভাবে লেখাটা বাসায় সহজে লিখতে পারি। চলো আমরা দেখে নিই। এখানে প্রথমে আমি তোমাদের ম্যাথ খাতায় করাচ্ছি, কারণ আমি বড় করে লিখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু তোমরা যখন বাসায় লিখবে অবশ্যই কিন্তু ইংরেজি খাতায় লিখবে, হ্যাঁ, এবং মিডল লাইনে, মাঝখানের লাইনে স্মল লেটারগুলো সবসময় লিখতে হয়। কিছু কিছু লেটার উপর এবং মিডলের লাইনে মিলে লিখতে হয়। চলো আমরা প্রথমে লিখব এ। এ লেখার জন্য আমাদেরকে প্রথমে একটা সার্কেল করে নিতে হবে। একটা সার্কেল করে নিলাম আমরা, ওকে। আমি একটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তবে আপনারা যে পদ্ধতিতে যদি কেউ শিখে থাকেন অন্য কোনো পদ্ধতিতে সেটা অবশ্যই রাইট, ঠিক আছে? আচ্ছা, এবার এই সার্কেল থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন করে দিলাম ছোট করে, ব্যাস হয়ে গেল আমাদের স্মল লেটার এ, ঠিক আছে? আরেকভাবে এ লেখা যায়, সেটা হচ্ছে একটা রাউন্ড প্রথমে করে নিলাম আমরা, এবং এখান থেকে একটা ছোট্ট কার্ভ দিয়ে দিলাম লেজের মতন, তাই না? এভাবেও এ লিখতে পারবে তোমরা, আবার এভাবেও চাইলে এ লিখতে পারো। আমরা দুটো স্টাইলে স্মল লেটার এ লেখা শিখেলাম। এখন আমরা দেখব আমরা বি কিভাবে লিখব। বি লেখার জন্য আমাদেরকে প্রথমে একটা ভার্টিক্যাল লাইন করে নিতে হবে, এবং সেখান থেকে একটা কার্ভড বা সার্কেল, হাফ সার্কেল করে দিতে হবে। এটা হচ্ছে স্মল লেটার বি, স্মল লেটার বি। এবার আমরা শিখব স্মল লেটার সি। স্মল লেটার সিটা অনেকটা ক্যাপিটাল লেটার সির মতোই, একটা কার্ভড, কিন্তু এটা মাঝখানে লাইনে লিখতে হয়। তোমরা চাইলে এভাবে লিখে কার্ভ দিয়ে এখানে একটা ছোট রাউন্ডও দিয়ে দিতে পারো, সেটা একান্ত তোমাদের ইচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা শিখলাম স্মল লেটার এ, স্মল লেটার বি এবং স্মল লেটার সি। এবার চলেন আমরা খাতায় কিভাবে লিখব, সেটা হচ্ছে আমরা খাতায় লিখব, এখানে আমি খাতা নিয়ে নিয়েছি, খাতায় লেখার জন্য আমি একটু চিকন কালি ইউজ করব। এখানে মাঝখানে যে মিডলে একটা লাইন আছে, সেই মিডল লাইনটাতে আমরা স্মল লেটার এ লিখব, একটা সার্কেল দিব, এখান থেকে লেজ দিয়ে দিলাম। এবার আমি যেভাবে আরেকটা স্টাইলে শিখেছি সেটা করছি, একটা সার্কেল দিয়ে দিলাম এবং একটা দাগ দিয়ে দিলাম, ওকে, এটাও একটা এ। এবার আমরা করব বি। বিটা করার জন্য আমরা উপর থেকে মিডল লাইন পর্যন্ত একটা ভার্টিক্যাল লাইন দিব, এবং এই মিডল লাইনে একটা কার্ভ বা হাফ সার্কেল দিব, ব্যাস হয়ে গেল আমাদের বি, ওকে। এবার আরেকটা বি করছি, ওপর থেকে মাঝখানে লাইনে এবং মাঝখানে লাইনে একটা কার্ভ। এবার আমি সি করছি,
সিটা শুধুমাত্র মিডল লাইনেই থাকবে, সেটা হচ্ছে একটা ছোট্ট কার্ভ সি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট কার্ভ সি। ব্যাস হয়ে গেছে আমাদের এ বি এবং সি। ব্যাস আপনারা বাসায় ঠিক এইভাবে করে দুই লাইন এ, দুই লাইন বি এবং দুই লাইন সি লিখবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তার সাথে আমরা করেছি আজকে, মানে এই সপ্তাহের ক্লাস, একটা রাইমস করেছি। সেই রাইমসটা কি? ডিং ডং বেল। আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে পড়ো এবং বাসায় কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে? ডিং ডং বেল পুশিস ইন দ্য ওয়েল, হু পুট হার ইন, লিটল জনি থিন, হু পুলড হার আউট, লিটল টমি স্টাউট। আরেকবার পড়ছি আমি, ডিং ডং বেল পুশিস ইন দ্য ওয়েল, হু পুট হার ইন, লিটল জনি থিন, হু পুলড হার আউট, লিটল টমি স্টাউট। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, আর হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় করার চেষ্টা করবে, ঠিক আছে? ভালো থাকো সকলে, সুস্থ থাকো, বাই বাই।